আমার জয়নিং 2001 ছোট কিছু বলতে হবে বলো থলি কোথার থেকে কোথায় এনে দিচ্ছি এখানে তো ওটা করে ভালো হয়েছে, তোমার উঠতে হচ্ছে না, পেশাটা আরামসে করতে হচ্ছে, যখনই লাগছে তখন পেছনে করতে হচ্ছে। আর পেট ব্যথাটা তো করছে না তো? আর পেছনে চাপ লাগলে জানো তো এখানে পেটে তবু হাতের এই দুটো আঙুল জোড়ো তো এরকম করে, হ্যাঁ চাপো, হ্যাঁ এই দুটো আঙুল এরকম করে চাপো, কিরম মনে হচ্ছে? লাগছে কিন্তু অবশ লাগছে না, চশমা ফিট হয় কন্ট্রোল কোন জায়গায় নাগপুরে দেখা যাচ্ছে বোম্বে মেল সাথে বোম্বে মেল ভায়া নাগপুরে এই ট্রেনটা যায়, তাতে দুটো কোচ আছে জামনগরে হাবার জন্য, মালপত্র নিয়ে ওই ট্রেনটাতে উঠতে পারলাম না, মেরে আগের দিন চলে এবার ওদিন গাড়ি ধরতে পারলাম না, 4:30 সময় ঠিক আছে। তারপরে সন্ধ্যাবেলা তেমন যেতে নেক্সট কোন গাড়ি আছে বলছে আহমেদাবাদ আছে, আহমেদাবাদে চলে গিয়ে আহমেদাবাদে নামবেন, আহমেদাবাদে নিয়ে জামনগরের গাড়ি পাবেন চলে যাবেন। এবার পরে সন্ধ্যাবেলা 1:30 সময় উঠলাম আহমেদাবাদে, জায়গাটাকে যে পার করলাম নিলাম নিয়ে চলে, তারপর দিন দুদিন পরে সন্ধ্যেবেলা আহমেদাবাদে পৌঁছলাম, প্ল্যাটফর্মে মাল লাগিয়ে রাখলাম, আর কিছু খেয়ে নিলাম, আর একটা তাগড়া খুলে দে, তারা বললাম এই মালগুলো তুলে দিতে হবে, বলছে বাবু তুমি এক কাজ করবা মাল দামি নেবো, মাল দামে নিয়ে ভাববো গেট দিয়ে, আর অন্য কিছু নিতে পারবো না চাপে, তোমার জন্য জায়গাটাও রাখতে পারবো না,
তুমি এক কাজ করো, গাড়ি যখন দাঁড়াবে সে আমি বাক্স নিয়ে গেট দিয়ে, তো গেট দিয়ে ঢুকতে হবে পাইনি, আর তুমি এখান থেকে এই জানলা দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকবে, জানলা দিয়ে হামাগুড়ি জানলা দিয়ে এক পা ভেতরে দিয়ে ভেতরে পড়ে যায় না, ঢুকে একটা জায়গা রাখবো পছন্দ করতে, আচ্ছা মানে জানলার পাশে, ঠিক আছে, বলে একটুখানি তুমি করবা আর ও মারামি নিয়ে আসবে, পারলে ছোট ব্যাগটা নিয়ে ঢুকবে, তাই নিয়ে আমি ঢুকলাম, ঢুকে একটা জায়গা রাখলাম আর ও ভেতর দিয়ে আস্তে আস্তে নিয়ে আসবে। এবার ওখান থেকে গ্রাম নম্বর একটা জায়গা, এগুলো তো তোমার মনে আছে, পূর্বপাড়া। আর আমাদের থানা কোথায়? আচ্ছা, তোমার তোমার ওজন কত? 76। কোনো রোগ করুনি আগে করতে হবে না, বলুন তোমার প্রেশার কত? প্রেশার ফ্লাকচুয়েট করে, হ্যাঁ 140/60। এদিনকে বেশি হলে কত হলো বলো তো? 180/120। আচ্ছা, সেদিনকে বসিরহাটে তোমার কিরকম অনুভব হচ্ছিল যখন কোনো বেডে শুয়েছিলে বসিরহাটে? গা কাঁপা কাঁপা লাগছিল না খুব? বসিরহাটে যেদিনকে বেডে শুয়েছিলে বসির হসপিটালে, গা কাঁপা কাঁপা লাগছিল না? ওই সময় কোনো শ্বাসকষ্ট হচ্ছিল না? শ্বাসকষ্ট হচ্ছিল, মাথা ঘোরা, মাথার মধ্যে বুম করা কিছু? আর কিছু বলো, ঠিক আছে। আমি দিচ্ছি না, হবে না, তবে তারই ভেতা বাদ দিলাম, আমি ভেতা বাদ দিয়ে আর কি মনে পড়ছে তোমার বলো তো? আর কি, আর কি পুরনো কথা কি মনে পড়ছে? পুরনো কথা পুরনো কথা তো অনেক কথা আছে, হয়তো সব বলতে গেলে হবে না। আর আর কি দেখতে হচ্ছে এদিকটা কত, কী দেখতে হচ্ছে দেখি? একটা ফটো আসবে, তারপরে ঝুলছে। আচ্ছা, আর টিভি? টিভি তো এখানে নেই। এদিকে এদিকে টিভি, এদিকে এই পাশে, এই পাশে টিভি নেই, টিভি তো ঘরেই নেই। ঘরে নেই? না, ও আছে এখানে, ওটা এসি, টিভি না, বুঝতে পারলে? টিভি ঘরের মধ্যে নেই, ওটা এসি, দূরে দেখতে পাচ্ছে এসি, এসির সাইডটা আছে স্ক্রিনের মতো, ওই পাশে মনে হচ্ছে সুইচ টুইচগুলো আছে, তাই তো? দূরে খোলা যাচ্ছে না তো?